আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে বিদেশে কাছে ও দূরে যে যেখান থেকে ইসলাম প্রতিদিন আয়োজিত বেসিক থিংস অফ রমাদান অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রমাদানুল মুবারক এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য অপরিসীম অনুগ্রহ, বান্দার প্রার্থিত, আকাঙ্ক্ষিত, লালায়িত একটি মাস, যে মাসে রব্বুল আলামিনের রহমতের বাড়িধারায় বান্দারা নির্দ্বিধায় অবগাহন করতে পারে। এ মাসে রব্বুল আলামিন আমাদের জন্য, তার বান্দাদের জন্য দারুণ একটি ফরজ কাজ দিয়েছেন, যেটাকে আমরা সিয়াম বলে থাকি। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী কওমদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, এই রোজাকে যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে কি কারণে রোজা ভেঙে যায় আর কোন কোন কারণে রোজা অটুট থাকে, সুন্দরভাবে তা আদায় হয়ে যায়। মূলত আজকেই হচ্ছে আলোচনার এই বিষয়। ইনশাআল্লাহ আমরা আলোচনা করব বিষয়টি। আসুন আমরা প্রথমে জেনে নিই রোজা কাকে বলে। রোজা হচ্ছে একেবারে সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার এবং কামাচার থেকে বিরত থাকা। এই রোজার যে সংজ্ঞা রয়েছে, সংজ্ঞা থেকে মূলত আমরা একটি ধারণা পেতে পারি যে কি ধরনের কাজের মাধ্যমে আমাদের রোজাটা ভেঙে যাবে। আসুন আমরা প্রথমে জানব যে কোন কোন কারণে আমাদের রোজাটা ভেঙে যেতে পারে। এক নম্বর হচ্ছে, কেউ যদি ইন্টেনশনালি ইচ্ছা করে খাবার গ্রহণ করে তাহলে তার রোজাটা ভেঙে যাবে, চাই সেটা খাবার পানি জাতীয় হোক কিংবা খাদ্য জাতীয় যা কিছুই হোক না কেন, তিনি যদি এটা ইচ্ছা করে খান তাহলে তার রোজা ভেঙে যাবে। সো বই পৌঁছানোর যে আন্দোলন, এই আন্দোলনে সবাই আমরা শরিক হই, কেউ বই লেখার মাধ্যমে, কেউ বই প্রকাশের মাধ্যমে, কেউ বই পড়ার মাধ্যমে, কেউ বই ডিস্ট্রিবিউশন করার মাধ্যমে, কারণ আমরা বিশ্বাস করি 56,000 বর্গ মাইল বইয়ে বইয়ে সয়লাভ হয়ে যাবে। আরেকটি কারণ হচ্ছে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে দিনের বেলায় এই যে সময়টুকুর কথা আমরা বললাম, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, কেউ যদি তার স্ত্রীর সঙ্গে মিলিত হন, যেটাকে আমরা বলি সহবাস বা স্ত্রীর অন্তরঙ্গ হন, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এই উভয় অবস্থাতেই তাকে অবশ্যই কাজা এবং কাফফারা দুটোই করতে হবে। এখানে আমরা একটি বিষয় মনে রাখবো, সেটি হচ্ছে কাজা, যেটি আমরা বুঝি সেটি হলো একটির বদলে একটি করা, এটি হলো কাজা। আর কাফফারা হচ্ছে যে কেউ যদি ইচ্ছা করে এই ধরনের কাজ করে, সংগঠিত করে, তাহলে তাকে পরবর্তীতে লাগাতার দুটি মাস রোজা রাখতে হবে। এতে যদি সে অক্ষম হয় তাহলে একটি দাস বা গোলাম সে আজাদ করে দিবে। এই পদ্ধতি যেহেতু এখন নেই, সুতরাং এটি আমরা কেউ ইচ্ছা করলেও আদায় করতে পারবো না। আরেকটি হচ্ছে যে সে 60 জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দিবে। এবার আসুন পরবর্তী জিনিসগুলো আমরা জানি। কেউ যদি ইচ্ছে করে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। হাদিসের মধ্যে এসছে যে কেউ যদি ইচ্ছে করে বমি করে তাহলে তার রোজা ভাঙবে, আর অনিচ্ছায় যদি কারো বমি হয়ে যায় তাহলে তার রোজা ভাঙবে না। এরপরে আরেকটি কারণ রোজা ভঙ্গের, যেটা মাস্টারবেশন, হস্তমৈথুন। এই অন্ধকার জগতের সঙ্গে আমাদের অনেক যুবক ভাইদের পরিচয় হয়ে গেছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। এই বিষয়টা কেউ যদি করে থাকেন তাহলে তার রোজা ভেঙে যাবে।
এইভাবে আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে কেউ যদি সিগারেট পান করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এবার আসুন আমরা জানবো সংক্ষেপে কী কী কারণে আমাদের রোজা ভাঙে না। রমজান মাসে কেউ যদি ইঞ্জেকশন পুশ করে, যে ইঞ্জেকশন যদি সেটা পুষ্টিগত না হয়, সেই ইঞ্জেকশন যদি তার খাদ্যের কোনো কাজ না দেয় তাহলে তার রোজা ভাঙবে না। অর্থাৎ ভ্যাকসিন জাতীয় কোনো ইঞ্জেকশন যদি সে পুশ করে তাহলে তার রোজা ভাঙবে না। ঠিক তেমনিভাবে ইনসুলিন সে ব্যবহার করতে পারে, তার রোজা ভাঙবে না। এভাবে ভুল করে যদি কেউ খাবার গ্রহণ করে, পানি গ্রহণ করে, এমনকি পেট পুড়ে খায়, তারপরেও তার রোজা ভাঙবে না। হাদিসের মধ্যে এসছে যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তাকে পান করিয়েছেন, খাইয়েছেন, সুতরাং তার রোজাটা ভাঙবে না। এভাবে আরও একটি কারণ আমি বলবো, সেটি হচ্ছে কেউ যদি রমজান মাসে অনিচ্ছাকৃত কোনো ধোঁয়া তার নাকের মধ্যে চলে যায় বা অনিচ্ছাকৃত খাবার সে গ্রহণ করে ফেলে ভুলবশত, তাহলে তার রোজা ভাঙবে না। আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক সময় কনফিউশনে থাকি, তাই চেষ্টা করব রোজা যেহেতু চলছে আমরা এগুলোকে ভালো করে জেনে নেব, আমাদের কনফিউশন দূর করে নেব। ইনশাআল্লাহ আমাদের রোজা যেন আল্লাহর কাছে কবুল হয় সেই জন্য প্রার্থনা করব। রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে সঠিকভাবে এই রোজাকে কবুল করুন, এ প্রার্থনা চেষ্টা আমরা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান রমাদান।